যদি কাস্ট সার্টিফিকেট নিয়ে কারো কোনো গ্রিভ্যান্সেস থাকে, 12 তারিখ পর্যন্ত পোলিং স্টেশনে অফিসাররা আপনাদের কাছে যাচ্ছেন। আমি পঞ্চায়েতেও থাকতে বলবো, বিডিওদেরও থাকতে বলবো, তারা এই ব্যাপারগুলো সমাধান করবে। উত্তরবঙ্গ কি করিনি আমরা বলুন তো? এই তো ধূপগুড়ি এমএলএ এখানে আছেন, তিনি যখন দাঁড়ান ওখানকার মানুষ আমার কাছে একটা দাবি করেছিলেন, ধূপগুড়ি সাব ডিভিশন চাই। আমরা কথা দিলে কথা রাখি, আমরা করে দিয়েছি। এক মাস যেটা দেরি হয়েছিল সেটা আমাদের জন্য নয়, সেটা কোর্টে কেসটা পড়েছিল, কারণ একটা কোর্ট বানাতে হয় সাব ডিভিশন নতুন করতে গেলে, সেই কোর্ট ক্লিয়ারেন্স দিয়েছে, সুতরাং হয়ে গেছে। ধূপগুড়ি নতুন ব্লক বানারহাট ক্রান্তি লাভা পেডিং তৈরি করা হয়েছে, নতুন মালদা সাব ডিভিশন তৈরি করা হয়েছে, আলিপুরদুয়ার তৈরি করা হয়েছে, ভোরের আলো তৈরি করা হয়েছে, কুচবিহারকে হেরিটেজ টাউন ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন কুচবিহার ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে, এবং এখানেও প্রায় 250 থেকে 300 কোটি টাকা এই কুচবিহার টাউন যাতে হেরিটেজ টাউন হয়, সারা পৃথিবীর মানুষ দেখতে আসে, তার জন্য এটাও করছি আমরা। আপনারা জানেন কোচবিহার রাজবাড়িকে সম্মান জানিয়ে নতুন মেডিকেল কলেজ আমরা যেটা করেছি, তার নাম রেখেছি মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এর জন্য 25 একর জমি আমরা দিয়েছি। এছাড়াও অনেক কাজ আছে এই জেলায়। মদন মোহন মন্দির, শিবযজ্ঞ মন্দির, বানেশ্বর মন্দির অত্যন্ত বিখ্যাত, এর জন্যও আমরা টাকা দিয়েছি। ছিটমহল হস্তান্তর কে করে দিয়েছে? আমরা করে দিয়েছি। কুচবিহার এয়ারপোর্ট কারা করে দিয়েছে? আমরা করে দিয়েছি। মনে রাখবেন, বিমান চলাচলটা ওদের হাতে, কেন্দ্রের হাতে, কিন্তু এয়ারপোর্টটা তৈরি করে দিয়েছি আমরা, এর জন্য আমার 300 কোটি টাকা লেগেছে। হলদিবাড়ি মেখলিগঞ্জের মধ্যে জয়ী সেতু করেছি, করেছি কি করিনি, হয়েছে কি হয়নি, আপনারা আমায় বলুন। দিনহাটা ও তুফানগঞ্জ এক জায় এক নম্বর ব্লকের মধ্যে কালজানি নদীর ওপর ভাওয়াইয়া সেতু করেছি কি করিনি, হয়েছে কি হয়নি। মানছাই নদীর ওপর কামতেশ্বরী সেতু হয়েছে কি হয়নি, আরো অনেক সেতু আমরা তৈরি করেছি। শালবাড়িতে মোড়াগাইডাক নদীর ওপর সেতু, নাটাবাড়িতে গদাধর নদীর ওপর সেতু, ভাওয়াগুড়িতে ফালিমারি ঘাটে সেতু, পুন্ডিবাড়িতে বড় রঙ্গরস অঞ্চলে সেতু, ঘুঘুমারির কদমতলাতে মোড়া তোর্ষা নদীর ওপর চরের ওপর সেতু, কালমাটিতে নটুয়ার পাড়ে সেতু, দিনহাটায় নায়ারহাটে সেতু, পাঠছাড়া গ্রামে পঞ্চায়েত ভবনের ঘাটে সেতু, পুটিমারির ফুলেশ্বরীতে প্রাণনাথ সেতু, রাজনের ঘাটে সেতু, বেগুনবাড়ি ছড়াতে সেতু, কোথায় বাকি রেখেছি?